আইসিসির ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গ করে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। একপেশে ফাইনালে ভারতকে ৬ উইকেটে পরাজিত করে ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। চাপ সামলে অস্ট্রেলিয়ার পক্ষে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকান ওপেনার ট্রাভিস হেড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। কামিন্সের সিদ্ধান্তে অনেকে ভ্রু কুঁচকালেও অজি বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট এনে দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিচ্ছিলেন। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন কেএল রাহুল, ৬৬ রান করে তিনি বিদায় নিয়েছেন। তবে এর আগে রোহিত শর্মা ৪৭ ও বিরাট কোহলির ৫৪ রান দলকে লড়াই করার মতো কিছুটা পুঁজি এনে দিয়েছিল, কিন্তু যে রানটি ছিল অস্ট্রেলিয়ার জন্য কিছুই নয়। ৪২ বল ও ৬ উইকেট হাতে রেখেই সেই রান টপকে যায় অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ট্রাভিস হেড, সেঞ্চুরি করে তিনি রান করেছেন ১৩৭।